Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. চলে আসলাম একটা হোম ভিডিও নিয়ে। আমার আমাদের বাসায় গিয়েছিলাম, তার একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই রীতা আমার ভাইয়ের সুইচম কাবলি সুখের নীল যাই বলে সেটা আমি চলে দেবো। এটা হচ্ছে লিভিং রুম, খুব সুন্দর সিমসাম একটা ফ্ল্যাট, ঝাচকচুক একটা ফ্ল্যাট যাকে বলে, যে ডাইনিং স্পেস, সেখানে একটা শোকেস, এখানে ডেজার্ট আইটেমগুলো সাজানো, আরও ডেজার্ট আইটেম ছিল, সানার পায়েস নানান কিছু, সেগুলো সেদিনের ব্যাপার। এখানে কিন্তু একটা ডেজার্ট আইটেম সাজানো, এখানে ফ্রুটস, যে বেডরুম, বেডরুমটা অনেক সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি ওর প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে ওয়াল আলমিরা, ওয়াল ড্রেসিং টেবিল, যার জন্য খুব ভালো লাগে, কোনো ঝাঁক চমক নেই, যা কিছু একদম যতটুকু দরকার ঠিক ততটুকু। এই যে এক সেট সোফা, সামনে একটা টেবিল, টি টেবিল, বাস এই হচ্ছে ড্রয়িং রুম। খুবই সুন্দর, এত ভালো লেগেছে, আমার ছেলে তো বলে যে মাম্মা এরকম ফ্ল্যাট আমার ভালো লাগে, যে বাড়তি কোনো মানে আব্রা জাব্রা জিনিস দিয়ে একটা। এটা হচ্ছে আফসার ভাই, রিতা হাজব্যান্ড, খুবই ভালো একজন মানুষ, আমার মনে হয় অনেক আন্তরিক একটা মানুষ আমার মনে হয়েছে, খুবই অল্প সময়ে পরিচয়। এটা হচ্ছে ওর বেডরুম, বেডরুমের এই যে বেডটা, এখানেই কা আমরা সবাই আড্ডা করছিলাম, তো এর মধ্যে আমি ভিডিও করে ফেলেছি। পাশেই দেখছেন ওয়াল আলমিরাটা, ওই যে ছোট্ট ওর ভ্যানিটিটা, ছোট্ট একটা ড্রেসিং টেবিল আর একটা টিভি। এটা হচ্ছে তার সেলের রুম, তো অনেক সুন্দর ডেকোরেটেড, আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে কার্টেনগুলো অনেক স্টাইলিশ কার্টেন আমার ভালো লেগেছে। প্রত্যেকটা বেডরুমে একটা টিভি আছে, টিভি স্ট্যান্ড আর ওয়াল আলমিরা, আর কার্টেনগুলোর স্টাইল আমার অনেক ভালো লেগেছে। ছোট্টবেলার ওই জোর ছেলেকে দেখা যাচ্ছে, আমার বাবাটার সাথে আমাদের দেখা হয়নি, কিন্তু ছবিটা দেখলাম, ছবিটা দেখে বুঝেছি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো ছোটোবেলার বান্ধবীদের সাথে এতদিন পর দেখা হলো, অনেক মজা করলাম, তার মাঝেও যে আমি ভিডিওগুলো তৈরি করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, এবং আমার ভালো লাগাগুলোই তো আপনাদের সাথে শেয়ার করব, তাই না? তো সবার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ভিডিওটার একটা ক্লিপ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, এই যে মিডিলের যে ডিজাইনটা লিভিং রুম কাম ড্রয়িং রুমের, এটা আমার অনেক পছন্দ হয়েছে, ডিজাইনটা যে কারোর পছন্দ হবে। আর ওই পাশে একটা গেস্ট রুম রয়েছে, ওটা আর করলাম না, প্রতিটা রুমেই ওর ওয়াল ফিটেড আলমারি, একটা ম্যানিটি আর একটা বেড সেট করা, আর ডাইনিং স্পেস সব মিলিয়ে অসাধারণ একটা ফ্ল্যাট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।